কুম সালাম ওরমতুল্লাহি বরকতাত সম্মানিত বাই ছেলে সালাতুল ইশরাক এবং সালাতুল দোহা একই সালাতের দুই নাম নাকি ভিন্ন ভিন্ন সম্মানিত তিনি বাই মূলত হাদিসকে সামনে রেখলে একই সালাতের ওয়াক্ত হিসেবে দুটা নাম যদি আপনি সূর্য উদয় হওয়ার পনেরো মিনিট ফরে পড়েন তাইলে এটাকে অ্যাসও বলা হবে দোহাও বলা হবে দোহা অর্থাৎ প্রথম ওয়াক্তে যদি পড়েন তাহলে এটাকে অ্যাসো বলা হবে দোহাও বলা হবে কিন্তু যদি নাকি আপনি ঘন্টা আধাই ঘন্টা দুই ঘন্টা পরে পড়েন তাইলে এটাকে বলা হবে দোহা এটাকে আরে বলা হবে না আর এটা সময় থাকবে জোহরের আগ পর্যন্ত অর্থাৎ ঠিক দুপুরের আগ পর্যন্ত সূর্য একেবারে মাথার উপরে আসে ঠিক দুপুরের আগ পর্যন্ত এটার বক্ত থাকবে তাই এই দোহা এটাকে যদি নাকি আপনি সূর্য ওঠার পর পর দশ পনেরো মিনিট পর পর পড়েন তাকে এটাকে আপনি দোহাও বলতে পারবেন এক শাকও বলতে পারবেন কিন্তু এর থেকে ঘণ্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে বা একেবারে ঠিক দুপুরে আগ পর্যন্ত যখনই পড়েন এটাকে তখন দোহা বলা হবে এটাকে আর এক বলা হবে না এ বিষয়ের যে হাদিস তিরমিজি থেকে বর্ণিত আনসাদিল্লাহ তালানো বলেন রাসুল সাল্লাহ ইসাদ করমান সাল্লাল গাদা তাফি জামা যে ব্যক্তি ফজরের সাল্লাহ জমাতে পড়বে সুম্মা কাদ আয়াসুল্লাহ হাত্তা তাতলু আসামস পরবর্তীতে জিকিরে আজকাল করতে থাকবে যে পর্যন্ত সূর্য উদয় হয় সুম্মাল সাল্লাহ রাখা তাই নেই এরপরে মাকরু আক্ত শেষ হওয়ার পরে দুই রেখা সাল্লাহ তাদের করবে কান আতলাহু কা আজরি হাজাতিন ওয়া উমরাতিন তামমাতিন তাম্মাতিন তাম্মাতিন তাহলে সে পরিপূর্ণ হয় এবং উমরা সোয়াব হবে হাদিসটি অনেক সূত্রে এটাকে বর্ণনা করা হয়েছে হাদিসটি হাসান ফরজায়ের আরেকটা হাদিস সেটা জাবের উদ্দিয়াল্লাহ তার থেকে এটাও সহি নবী সাল্লাম এসে করি যা কানা কানা এই যা সাল্লাল ফজর রাসূল সাল্লাহাম যখন ফজর পড়তেন জাল্লা সাফি মুসাল্লাহ উনি নামাজের স্থানে অবস্থান করতেন হাত তাতলু আসাম হাসানান ভালো করে সূর্য উদয় পর্যন্ত এইটা তারা বোঝাই গেল যে যখন নাকি মাকরু বক্তাও চলে যায় পরবর্তীতে এইটা পড়বে আর ফতো আল্লাহ তুদ্দায় মার এখানের মধ্যে একটা প্রশ্ন সে প্রশ্নের উত্তরে উনারা জবাব দিয়েছেন এভাবে এই দুই রাকাত যেটা হাদিসের মধ্যে বলা আছে এটা সলাতুর দোহা বলা হবে তবে যদি নাকি এটা ফরজিলত ফাইতে হয় তাহলে ফজর সালা যেখানে পড়ছে ওইখানে থাকতে হবে সূর্য উদয়ের উদয় আগ পর্যন্ত তারপর মক্রু আক্ত চলে গেলে পরবর্তীতে এটাকে ফুটবে আর যদি নাকি এটাকে কি করে প্রথমে প্রথমে পড়ে তাহলে এটাকে দোহাও বলা হবে অ্যশাকও বলা হবে কিন্তু নাকি এক দেড় ঘণ্টা দুই ঘন্টা পরে পরে তাহলে এটাকে আশাক বলা হবে না এটাকে দোহা বলা হবে যেমন শায়েক বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ উনি সেভাবে বলছেন আন্নারা কাতে দোহা হুমারা কাতানে আলসরাক কাত আল সরাক যে দোহা দুই ডাকাত এটা অ্যাসকে দুই রাকাত ইন কদ্দম তারা কাতাই নিসিয়া উলের বাক্তে যদি কি সূর্য উঠার ফর ফর এটাকে তুমি আগে পড়ি নাও তাইলে ফাহুমা ইসরাক কোনো বা দুহান তাকে এশাকও বলা হবে দোহাও বলা হবে ওয়াই নখার তোমা ইে যদি নাকি এটাকে তুমি শেষে পড়ো শেষের ওয়াক্তের দিকে পড়ো ফাহুমা দুহান ওয়ালাই সাহা তুমি কিন একেবারে শেষ বক্তে যদি পড়ে তাহলে এটাকে দোহা বলা হবে এটাকে আর বলা হবে না এটা ফতোয়া নুর দরবের মধ্যে এভাবে লিখছেন আর একটা প্রাসঙ্গিক বলে যেটা হাদিসটা সহি থেকে নিয়ে পর্যন্ত অবস্থান করতে না পারে ওই ব্যক্তিও যদি নাকি জোহরের আগে আগে দুইটা কাতামাস পড়ে তাহলে অন্য হাদিসের মধ্যে আছে যে তার অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সৎকা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক